নমস্কার, আজকে আমি খুবই ছোট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে লাল শাক রান্না। যদিও এই লাল শাক রান্না আপনারা অনেকেই রান্না করতে পারেন, কিন্তু যারা একদমই নতুন রাঁধুনি রান্না মাত্র শিখছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। কড়াইতে তেল দিয়ে সর্ষে তেলে রান্নাটা করছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার 6-7 কোয়া রসুন আমি এখানে থেঁতো করে দিয়ে দিয়েছি। রসুনটাকে মোটামুটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। রসুনটাকে ফ্রাই করে নিয়ে এবার কেটে রাখা শাকটা তার মধ্যে দিয়ে দিলাম। 3-4 কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। তবে লাল শাকে কিন্তু কখনোই হলুদ গুঁড়ো দেবেন না, কারণ হলুদ গুঁড়ো দিলে লাল শাকের যে অরিজিনাল কালারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা আর থাকে না। তাই জন্য লাল শাকে কখনো হলুদ গুঁড়ো দিতে নেই। নুন আর লঙ্কাটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে হবে না, ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো। শাকের থেকে কিন্তু জল বেরোয় আর ওই জলটাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছি। 4-5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি, শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও খুন্তি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। শাক রান্নার সময় একটু ভালো করে খুন্তি দিয়ে এরকমভাবে মিশিয়ে নিতে হয়, তাহলে শাকটা ভালোভাবে মিশে যায়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, গরম গরম ভাতে খেতে তো দারুণ লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে পাশে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে রাখার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।